ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি মরণ দশায়। এই যে আমার টিনটিনের কাছে আমি চলে এসেছি। আমার টিনটিন এখনও ঘুমিয়ে আছে, আমি টিনটিনের সঙ্গে দেখা না করে যেতে পারি না। দেখো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে। ওর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম, এখন আমি অফিসের দিকে যাচ্ছি। আজকে একটা হোয়াইট কালারের ড্রেস পরেছি, এটা অবশ্য আমার অফিসেই থাকে, কিন্তু ধুতে এনেছিলাম ঘরে, তার জন্য ভাবলাম আজকে একটু পরেই যাই। সত্যি হোয়াইট কালার পরলে না মনটাও হোয়াইট হোয়াইট লাগে, ভালোই লাগে, সাদা সাদা লাগে। ওই যে একটা গান আছে না, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সত্যি আজকে রংটা সাদা পরে মনটাও একদম সাদা স্মুথলি হয়ে গেছে। কত ফুরফুরে মেজাজে আজকে অফিসের দিকে রওনা দিচ্ছি। আর আমার নিজেকে আজকে খুব ভালো লাগছে যে আমি সাদা ড্রেস পরেছি, আর আমাকে খুব সাদা সাদা মনে হচ্ছে। দূর মরণ দশা, আমি তো সাদা না, আমার গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, মানে একটু কালোর থেকে একটু উজ্জ্বল। তারপরেও আজকে সাদা ড্রেস পরে এত ভালো লাগছে নিজেকে, আর ওজনটা এত কমিয়ে ফেলেছি, মনে হচ্ছে আমার মানে কি বলবো, ঢাক্কা দিলে পড়ে যাব সেরকম একটা অবস্থা। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চলো রিক্সায় উঠে পড়েছি। এই যে আমি রিক্সাতে উঠে এখন কথা বলতে বলতে যাব। আগে অফিস পৌঁছাই, তারপরে আমি যে টাইটেলটা দিয়েছি সেই সম্পর্কিত কথা তোমাদের সাথে শেয়ার করব। আজকে পরিবেশটা খুব সুন্দর, মানে একদম ঠান্ডা ঠান্ডা আছে, জানি না অফিসে পৌঁছানোর পরে আমার কেমন লাগবে। বাহিরের পরিবেশটা তো অসাধারণ লাগছে, দেখো গাছপালা ফুল ফল সব কিছু দেখা যাচ্ছে। আর আমের যে কিছু গাছ দেখলাম, অনেক আম ছিল এখানে, সে আমগুলো কিন্তু ঝরে গেছে, হয়তো বা কেউ পেড়ে নিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সুপুদি কতটা কতটা চিকন হয়ে গিয়েছে। আমি চিকন হতে চেয়েছি, কিন্তু এতটা চিকন হতে চাইনি, মানে এত পরিমাণে চিকন হয়েছি আমি কি বলবো। আগের জামাগুলোও কিন্তু আমার মানে হচ্ছে না, ঢিলা ঢালা হয়ে যাচ্ছে। এই যে আমি অফিসে নেমে পড়েছি, এখন আমি অফিসের দিকে রওনা হব। আমি চারতলাতে, সরি আমি তিনতলাতে উঠে যাব। কেন তোমার এইটা মানে কি জানো নাম, তো ভাইয়ের নাম কি? আদম আলী বলিনি, মনিটরিং স্যার বলিনি, আমি বলছি ইয়ে কামরুল ভাই জানলি তো না, যে থাকা মানুষ না চলে গেছেন বাড়ি। আচ্ছা এখন আমি রিসেপশনের দিকে যাচ্ছি, সেইটা করে উপরে উঠব। ওই ভাইয়ের সাথে কথা বললাম, ওই ভাইয়া দাওয়াতে আসছিল না, তার জন্য ওনার সাথে একটুখানি কথা বললাম, আর উনিও পান টান খায়, আমাদের অফিসের এক স্টাফ। তো একটু মজা টজা করলাম, একটু দুষ্টামি করলাম, সেটা ব্যাক ক্যামেরাতে ছিল। এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, কতটা ক্লান্ত লাগছে বাবারে বাবা, লিফটাও ছাড়া নেই, এত খারাপ লাগে তিনতলাতে উঠতে। এই যে আমি চলে আসছি, আমার স্টাফের জন্য খাবারও আনছি, ও খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তাও আমাকে ফোন দিল, দিদি ভাই তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার খাবারটা গুছানো হয়ে গিয়েছিল, তার মানে আমি খাবারটা খেয়ে আসতেছিলাম বাসা থেকে, তা ওর জন্য আবার খাবারটা আমার ফিরে একটুখানি আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ওকে আমি এখন খাবারটা দিব। এখন আমি ড্রেসটা পরে নিই, হসপিটালে পৌঁছায় গেছি, যেহেতু ড্রেসটা পরাই আছে শুধু অ্যাপ্রনটা পরলেই হবে। লকারে আমাদের অ্যাপ্রনগুলো থাকে, যার যার লকার আলাদা, যার যার লকারে তার তার জিনিসপত্র থাকে। এই যে এখন আমি খাবারটা বেড়ে নিয়ে তাকে আমি দিব। ও এতটাই ক্লান্ত যে অফিসে বসেই কিন্তু ও ডিউটিও করছে, আবার
সেবাও নিচ্ছে, মানে এতটা অসুস্থ। কিছুদিন আগে ওর একটা অপারেশন হয়েছে গলাতে, দেখো কতটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমাকে অনেক কথা বলছে ওর স্বামীর কথা, কিন্তু সেটা তোমাদের শোনালাম না। মানে ওর স্বামীটা এত বড় কি বলবো, এতটাই দুর্ব্যবহার করে ওর সঙ্গে, যে এই অবস্থাতে ও হসপিটালে ভর্তি ছিল তবু ওকে একটু বার দেখতে যায়নি, এতটাই মানে ডেসপ্যারেট বলতে পারো, যা দেখতে যায়নি। তাই অনেক কথা আমার সাথে শেয়ার করছে, তা আমি বলছি দুঃখ করো না, তুমি চলো, তোমার জন্য যে খাবারটা আমি এনেছি উপস্থিত ক্ষেত্রে সেটাই তোমাকে আমি এখন দেবো খেতে, চলো। মেয়েটার জীবনটা এতটাই দুঃখে ভরা, মানে কি বলবো, বড় বড় ছেলে আছে দুটো, মেয়ে দুটো বিয়ে দিয়েছে, মেয়েটা এখানে একটা ছোট্ট চাকরি করে, তার ভিতর দিয়ে সংসারটা চালায় এবং বাচ্চাদেরও কিছু খরচ খরচা দেয়। কিন্তু কেমন স্বামী, যে বউটা পাঁচটা দিন হসপিটালে ভর্তি ছিল কিন্তু তাকে একবারও দেখতে যায়নি। তাই বলে দিদি কালকে রাতে এসেছিল, এসে বলে যে কি তোমার কি রোগ ব্যাধি সেরেছে, এরকম কথা তাকে বলে হিন্টস করতেছিল, কিন্তু একবারও বলেনি যে তুমি বাড়িতে চলো। কেমন স্বামীরা, আমি বুঝি না যে স্বামীরা কি করে এরকম হয়, একটা স্ত্রী অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল তাকে একবারও দেখতে যায়নি, তার খোঁজও নিল না, সে কি খেলো কি না খেলো। আমি বাড়ি থেকে দেখো আলু ভর্তা এনেছি, ডিম এনেছি, তারপরে নিচে আর একটা ভাজি আছে, আম পলসি আছে, এখন এখন এগুলো দিয়ে ওকে আমি খেতে দেব। তারপরে বলেছি তুমি খেয়েটে তারপরে তুমি শুয়ে থাকো। ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গিয়েছে, তা এখন আমার বাদবাকি যে খাবারটা ছিল সেটা আমি রেখে দিচ্ছি, ওটা আমি দুপুরে খাবো। মেয়েটা প্রচণ্ড অসুস্থ, ঠিক আছে, ওর জন্য খাবারটা নিয়ে আসছিলাম। দিদির কাছে যাচ্ছি, সুপারি নেই, সুপারি আনতে যাচ্ছি। চুন দাও, কাটা নেই, ওই যে কাটা পড়ে গেছে, এদের খা যাবে। হ্যাঁ দাও, চুন দাও, থ্যাংক ইউ। বন্ধুরা আজকে আমি একটুখানি পান খেয়েছি, কেউ কিছু মনে করো না, অনেকগুলো রুগী ছিল সেগুলো ছাড়লাম। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেকে অনেক রকমভাবে আসে, গন্ধ থাকে, চারিপাশে গন্ধ থাকে, এই জন্য পানটা খেলাম, কেউ কিছু মনে করো না। আর আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো কী বলবো সেটা তোমরা নিজে কানে শুনে নাও। অনেকে অনেক রকম প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দিব, ঠিক আছে, চলো তাহলে। তোমরা বারবার একটা প্রশ্ন করো দিদিভাই, সেজারের পরে কি নর্মাল ডেলিভারি হয় না? অবশ্যই হয়, সেজারের পরে নর্মাল ডেলিভারি হয়, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলতো, সেজারের পরে নর্মাল ডেলিভারিটা করতে গেলে একটু রিস্ক হয়ে যায়, যদি সেটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি তুমি ইচ্ছাকৃতভাবে যদি বলো যে আমি জোর করে হবো, এটা আমার করতেই হবে, তাতে করে কিন্তু একটু সমস্যা হয়। আজকেও কিন্তু আমাদের একটা নর্মাল ডেলিভারি হয়েছে, তার আগে সেজার ছিল, তারপরে নর্মাল ডেলিভারি হয়েছে, তার বাড়ি থেকে ব্যথা উঠেছিল, তারপর এখানে আসছে, তারপরে নর্মাল ডেলিভারি করা হয়েছে, এগুলো হয়। কিন্তু যদি তুমি মনে করো যে না আমি মানসিক প্রিপারেশান নিয়েই ফেলেছি যে আমি নর্মাল ডেলিভারি করবো, সেখানে কিন্তু জোর করা সম্ভব না। যেটা ইচ্ছাকৃতভাবে হবে সেটা কিন্তু জোর করে কখনো সম্ভব হয় না। তাই তোমরা এই ধরনের পাগলামো করো না যে আমি নিবই নিব। আসলে কি, যখন একটা সিজার হয় তারপর নর্মাল ডেলিভারি করতে গেলে কোন প্রবলেমটা হয়, প্রবলেমটা হয় এইটা যে জরায়ু অনেক সব ফেটে যায়, এই ফেটে যাওয়ার কারণে কিন্তু অনেকে রিস্কটা নিতে চায় না, আবার অনেকে রিস্ক নিয়ে ফেলে। যারা মানে বেশি শক্তিশালী তারা নিতে পারে, আবার যাদের কাছে আমরা বলি যে যদি তোমরা নর্মাল ডেলিভারি করতে চাও তাহলে তোমাদের রিস্ক বরণসই করতে হবে, তাহলে আমরা হয়তো চেষ্টা করতে পারি, আদারওয়াইজ না। আমরা ইচ্ছা করে কখনো বলি না যে তোমার এটা নর্মাল ডেলিভারি করো, এটা কখনোই বলি না। যদি নিজে থেকে তারা না বলে, তারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ নর্মাল ডেলিভারি আমরা করবো, যা হয় আমাদের হবে, আপনারা চেষ্টা করেন। আমি কিন্তু অন্য একটা রুমে বসে বসে কথা বলছি, তার কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এই রুমটাতে একটুখানি বাতাস আসে আর পান খাচ্ছে আর তোমাদের সাথে কথা বলছি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। এইটা হলো ব্যাপার, ইচ্ছাকৃতভাবে কেউ এই রিস্কটা না নেওয়াটাই বেটার আমি মনে করি, বুঝছো। কখন কী হয়ে যায় এটা তো বলা মুশকিল, এই জন্য এটা বলা যাবে না। তাই তোমরা
ওই সিজারের পরে এই চিন্তা ভাবনাটা করো না যে আমরা নর্মাল ডেলিভারি করবো নর্মাল ডেলিভারি করবো। আমাকে অনেকে প্রশ্ন করেছে দিদিভাই আমার 7 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে, হ্যাঁ 7 বছর 10 বছর হলে অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না, এত বাতাসও তারপর কিন্তু ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আমি এটাই বলবো, দেখো দাঁড়াও একটা ফোন এসেছে, একটা ব্যাপার কি বলতো, অনেক সময় প্রাইভেট ক্লিনিকে গেলে কিন্তু তারা কোনো কিছু দেখাশোনা না করে কিন্তু একটা রোগীকে সিজার করে ফেলে, হয়তোবা তার নর্মাল ডেলিভারি পজিশন ভালো ছিল সেক্ষেত্রেও কিন্তু তারা এটা করে ফেলে। এই রোগীগুলো যদি পরবর্তীতে বাচ্চা নেয় এদের কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে যায়, ওই যে যদি আগে তার পজিশন ভালো থাকে তাহলে নর্মাল ডেলিভারি হয়ে যায়। আর যারা মানে সত্যিকারের নর্মাল ডেলিভারি কোনো পজিশন ছিল না বা থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা সম্ভব না। অনেক সময় ভালো মাদের কিন্তু সিজার করে ফেলে, যে যাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু সিজার করে ফেলে, সেই রোগীগুলো যদি পরবর্তীতে বাচ্চা নেয় তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা থাকে। এরকম আজকে একটা কেস পেয়েছি যে তার আগে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সমস্ত প্রসেস ঠিক ছিল কিন্তু প্রাইভেট ক্লিনিকে গেলে সেখানে কিন্তু সিজার করে ফেলেছিল, 3 বছর পরে কিন্তু তার আজকে নর্মাল ডেলিভারি হলো, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপরে অনেকে আমাকে বলে দিদিভাই যে আপনার নর্মাল ডেলিভারি করে কোথায়, অনেকে আমাকে জিজ্ঞেস করে দিদিভাই কোন হসপিটালে নর্মাল ডেলিভারি করা হয়, আমাদের হসপিটালে নর্মাল ডেলিভারি করা হয়, সর্বোচ্চ এখানে আমরা চেষ্টা করি নর্মাল ডেলিভারি করানোর জন্য, কোনো রোগীকে আমরা আগে সিজার করার জন্য কখনো তাকে আমরা ফোর্স করি না, সর্বোচ্চ চেষ্টা করি একটা রোগীকে কীভাবে নর্মাল ডেলিভারি করানো যায় সেই চেষ্টা কিন্তু আমরা করি। আসলে গরমেতে আমি মানে অন্য একটা জায়গায় এসে ভিডিও করছি, অন্য একটা রুমে এসে, এতটাই গরম যে কোনো জায়গায় বসে পড়ে কথা বলার মতো নেই। আর যারা আমার কাছে নাম্বার চেয়েছো তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে একদম সর্বোচ্চ মূল্যে নর্মাল ডেলিভারি করানো হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর কি বলবো, অনেক সুযোগ সুবিধা আছে আমাদের হসপিটালে, যেহেতু এটা হলো মা ও শিশু হসপিটাল, এখানে সবসময় আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, গরিব ধনী এখানে সবাই আমাদের কাছে সমান। তা যারা নর্মাল ডেলিভারিতে ইচ্ছুক তারা আমাদের হসপিটালে চলে এসো। অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করে দিদিভাই তোমাদের হসপিটাল কোথায়, হসপিটাল কোথায়, আমাদের হসপিটাল গোপালগঞ্জ, গোপালগঞ্জ এসে আমার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারো। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমার এখানে নর্মাল ডেলিভারি করানোর জন্য আসে, আমার সাথে যোগাযোগও করে। তাই তোমাদেরও বলবো, তোমরা যারা অনেকে আমাকে চিটাগাং, মাদারীপুর, খুলনা, নড়াই অনেক জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করে এবং অনেক জায়গা থেকে এখানে নর্মাল ডেলিভারি এসে করে যায়, অনেকে দূরে থাকে তাই আসতে পারে না, তবুও আমার কাছ থেকে সাজেশনগুলো নেয় কীভাবে কী করা উচিত সেটা আমি দিয়ে থাকি। আর যারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে চাও তারা তো ডিসক্রিপশন বক্স একটু চেক করে নিও, অনেক ভিডিও তো আমি দিয়ে থাকি আবার মাঝে মাঝে দিই না, মনে থাকে না। যাই হোক, প্রচণ্ড গরম, কথা বলতে কষ্ট হচ্ছে। তোমরা যারা নর্মাল ডেলিভারি করতে ইচ্ছুক তারা আমাদের হসপিটালে চলে এসো, আমরা একদম সুন্দর সুব্যবস্থা করে তোমাদের নর্মাল ডেলিভারি করে দেবো, কোনোরকম কোনো সমস্যা হবে না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার।